অনেক ভাই একটা অনেক দূর থেকে এসেছে, তার জিএফসি করছে হেয়ার গ্রোথ এবং হেয়ারকে নিউ ভাবে নিউ বর্ন বেবি হেয়ার বের করার জন্য। সো জিএফসি করা হয়ে গেছে অনেকটা, মানে আমি লাস্ট আপনাদের জাস্ট লাস্ট পার্টটা দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিও করার আগে বলি, এনি ওয়ান ডু দিস উইদাউট ট্রেনিং, বিকজ ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফুল উইদাউট ট্রেনিং। এটাকে স্টেরিলাইজ করে, সেন্টিফিউজ করে, বেটাডিন দিয়ে সেফটিভাবে করা হয়। ভাইয়ের করা হয়ে গেছে পিআরপি, না এটা বায়োটিন পিআরপিও না, এটা জিএফসি করছি। বায়োটিন পিআরপি নর্মাল পিআরপি থেকে জিএফসি 10x ফাস্ট কাজ করবে হেয়ার গ্রোথের জন্য। প্রসেসিংটা হয়ে গেছে, লাস্ট ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, যেখানে যেখানে ফাঁকা আছে ওইটুকু জায়গাতে করছি ভাইয়ের। হয়ে গেছে, সো একটাই বললাম যে কেউ ভিডিও দেখে করার চেষ্টা করবো না, এটা অনেক ট্রেনিং এর ম্যাটার থাকে। সো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, যারা চুলকে বাঁচাতে চায়, নিজের লুক ফিরে যেতে চায়, লুক ফিরে পেতে চায়, নিউ লুক তথা পেতে চেতে পেতে গেলে এদিক ওদিকে টাকা নষ্ট না করে আমার কাছে বেস্ট অফ বেস্ট লো প্রাইসের মধ্যে বেস্ট ট্রিটমেন্ট করা হয়। বায়োটিন পিআরপি, পিআরপি নর্মাল পিআরপি হেয়ার গ্রোথ, এটু যে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে লো প্রাইসের মধ্যে এবং বেস্ট সাইন্টিফিকভাবে এখানে ট্রিটমেন্ট করা হয়। সো আপনারা আসুন, নেক্সট পার্ট ওনার জিএফসি করার পরে একটা হেয়ার সিরাম দিব, বিকজ ওর স্ক্যাল্পে অনেকটা ড্যান্ড্রফ আছে, ওই হেয়ার সিরামটা দিলে ওই ড্যান্ড্রফটা বাড়িতে যে অনেকটা রিলিফ হয়ে যাবে, আর ওটাতে চুলের গ্রোথেরও কাজ করবে, চুলটা উঠবে না ওই হেয়ার সিরামে। ওটা আমার একটা সিরাম থাকবে, আপনারা ভিডিওতে নেক্সট দেখুন। থ্যাংক ইউ। সো ভাইয়ের নেক্সট পার্ট সো ভাইয়ের নেক্সট পার্ট আমি জিএফসি করে নিয়েছি। জিএফসি করার পরে ডার্মা পেন একদম নতুন ডার্মা কার্টিজ দিয়ে একটা সিরাম পুট করেছি, যেটা সিরামের কাজ হচ্ছে ড্যান্ড্রফ প্লাস রিগ্রোথ দুটাই একসঙ্গে কাজ করে, আমি এমন কাজ করি। তো ড্যান্ড্রফও ঠিক হবে, তার সঙ্গে রিগ্রোথও হবে। তো প্রসেসিংটা করে দিলাম, হ্যাঁ, ওনার গ্রোথ এক মাস পর অনেকটা বেটার ডিফারেন্স হয়ে যাবে, গ্রোথটা চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল পেয়ে যাবে, বিকজ খরচ অনেক করলে উনি সবাই খরচা করতে পারে না চুলের। জিগারওয়ালা লড়কা হয়ে গিয়ে জিগারওয়ালা লড়কা হয়ে ভিডিও মে বল দিয়া মেনে। সো ভিডিওটা আপনার ফ্যামিলি রিলেটিভ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, না ভালো লাগলে দেখবেন না। থ্যাংক ইউ।